মেয়েদের আত্মরক্ষায় গোবরডাঙ্গা কলেজে ক্যারাটে প্রশিক্ষণ চালু উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে পড়ুয়া সকলেই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়েদের আত্মরক্ষার কথা মাথায় রেখে গোবরডাঙ্গা হিন্দু কলেজে খোলা হলো ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র আগামী দিনে যাতে মেয়েরা নিজেদেরকে নিজেরাই রক্ষা করতে পারে সেই কারণেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে গোবরডাঙ্গা হিন্দু কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আরজিকর কাণ্ডের পর থেকেই উত্তাল গোটা দেশ আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিদিনই রাজপথে নামছেন প্রতিবাদীরা তবে শুধুমাত্র আর্জিকর কাণ্ড নয় বিভিন্ন সময় মহিলাদেরকে বাসে ট্রেনে কিংবা রাস্তায় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় এমন পরিস্থিতিতে যাতে মেয়েরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে সেই কারণে তাদের কথা মাথায় রেখে গোবরডাঙ্গা হিন্দু কলেজে খোলা হলো মেয়েদের জন্য ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র এই প্রশিক্ষণের লক্ষ্য একটাই রাস্তাঘাটে কোনো ছাত্রী বা মহিলা যদি কারো কুনজরে পড়েন ইফটিজিংয়ের শিকার হন কিংবা কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে অতি সহজেই যাতে এর প্রতিরোধ করতে পারেন সেই কারণেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে গোবরডাঙ্গা হিন্দু কলেজের পক্ষ থেকে আয়োজিত এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে অধিকাংশ কলেজ ছাত্রীরাই প্রশিক্ষণের উদ্দেশ্যে আসছে বলে জানা গিয়েছে এদিন প্রায় শতাধিক মেয়ে ক্যারাটে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এই বিষয়ে গোবরডাঙ্গা কলেজের প্রিন্সিপাল ডক্টর হরে কৃষ্ণ মন্ডল জানান বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেক মেয়েকেই ক্যারাটে শিখতে হবে এতে আগামী দিনে মেয়েরা যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠবে ঠিক তেমনই নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারবে এই বিষয়ে তিনি আরো জানান সে ক্যারাটে প্রশিক্ষণের অনেক পজিটিভ দিক আছে এটা সবাই জানে আমরাও জানি কিন্তু এতদিন ওদের আগ্রহের অভাবে আমরা শুরু করতে পারিনি প্রচুর ক্যারাটে প্রশিক্ষক আছে আমাদের দশ বারো হাজার ছেলে মেয়ে আছে যে কারণে হোক ইদানিং সামাজিক প্রেক্ষাপটি মনে হচ্ছে কাজ করেছে কিছুটা তারা তাদের আত্মরক্ষার কৌশল শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে আর শুধু তো আত্মরক্ষা না ক্যারাটের মাধ্যমে শারীরিক এবং মানসিক উন্নতি যুগপথ হয় এদিনের এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে ক্যারাটে শিখতে আসা এক ছাত্রী জানান বর্তমান সময় দাঁড়িয়ে মেয়েদের নিজেদেরকেই নিজেদের রক্ষা করতে হবে মেয়েদের নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে ক্যারাটে শেখাটা একান্তই প্রয়োজন বলে মনে হয় আমার এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে এসে আমরা আগামী দিনে অনেকটাই উপকৃত হব বলে আশাবাদী আমাদের মূলত বর্তমান যে পরিস্থিতিটা সেখানে আমরা একা একা রাত্রিবেলা হোক দিনের বেলা হোক যে কাজের সূত্রে বেরোতে হয় সেটা আমাদের জন্য ভয়ানক হয়ে উঠেছে সেখানে মেয়েরা কোনোভাবেই সুরক্ষিত নয় এর জন্য নিজের একটা আত্মরক্ষার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই ক্যারাটিটা শেখা উচিত আমাদের বর্তমানে চারপাশে পরিবেশের যা অবস্থা আমাদের তার থেকে মনে হচ্ছে যে আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য এই ক্যারাটেটা করাটা অত্যন্ত প্রয়োজন আর আমার মনে হয় যে প্রতিটা স্কুল কলেজ হোক কিংবা আরও অন্যান্য ইনস্টিটিউশনগুলো হোক সে ওখানেও প্রতিটা দিদি বা বোন মানে সমস্ত মেয়েদের এটা শেখা উচিত আমার মনে হয় এই বিষয় অপর এক ছাত্রী জানান মানে মেয়েদের বলতে সবাইকে যে শেখার লাগে মেয়েদের না ছেলেদের সবাইকে সেলফ ডিফেন্স নিজেদের জানা লাগে আর এটা আমাদের এই যে কলেজ দিয়ে হিন্দু কলেজ দিয়ে আমাদের শেখাচ্ছে আমাদের সেলফ ডিফেন্সের জন্য তার জন্য আমরা এটা শিখছি আর এটা শিখলে এটা মেন্টাল হেলথ আর নিজের ফিটনেসও এই যে ভালো থাকে যেহেতু এখন চারিদিকে যে অবস্থা হয়েছে পরিবেশে তার জন্য মেয়েদের অরস সুরক্ষিত নেই কোনো মেয়েই ওই জন্য আমাদের নিজেদের রক্ষা করার জন্য আমাদের মা বোন বা বলো আমাদের বোন যা ছোট ছোট আমরা যদি শিখতে পারি আমরা তাদেরকে শেখাতে পারবো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়েদের জন্য গোবরডাঙ্গা কলেজের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই এই বিষয়ে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক তিনি জানান মেয়েদের তো এখন ইমিডিয়েট শেখা শেখা উচিত বর্তমানে আপনারা দেখছেন সমাজের যে অবস্থা তাতে মেয়েদের রক্ষা করতে গেলে একমাত্র ওদের সেলফ ডিফেন্স শেখা উচিত কারণ মেয়েদের গার্জিয়ান গার্জিয়ানরা সঙ্গে থাকবে না এখন নিজেরাই চলাফেরা করবে তা নিজেদের চলাফেরা করতে নিজেদের আত্মরক্ষা নিজেদের করতে হবে ওই জন্য একমাত্র পোর্স সেটা হচ্ছে ক্যারাটে এখন মেয়েদের যাতে ছেলেদের সঙ্গে লড়াই করতে পারে যে তিন চারটে ছেলের সঙ্গে একা লড়াই করে বেরিয়ে আসতে পারে সেই জন্য প্রত্যেক মেয়েদের রাফ অ্যান্ড টাফ ক্যারাটে শেখা উচিত আমি সেইভাবেই প্রশিক্ষণ দিচ্ছি গোবরডাঙ্গা হিন্দু কলেজে রিপোর্ট নিউ স্নোম্যান্ড গোবরডাঙ্গা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো